ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि स्वामी विवेकानंदेर शिष्यदेर निये रचित स्वामीजीर पदप्रान्ते ग्रंथ थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा पढ़छिलाम आमादेर संघेर षष्ठ गुरु स्वामी विवेकानंदेर प्रथम सन्यासी सन्तान ओ श्री मा शारदा देवीर अन्यतम মন্ত্র শিষ্য শ্রীমদ স্বামী বিরজানন্দজির জীবনের ঘটনা। আমরা যেখান দিয়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে একটি যে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণের পর তিনি ভীষণ রকমভাবে ভেঙে পড়লেন। স্বামীজির মহাপ্রয়াণ এটা একটা বড় ধরনের আঘাত ছিল তার জীবনে। স্বামীজির শরীর চলে যাওয়ার পরে তার ভীষণ রকমের কষ্ট হচ্ছিল। তার চেয়ে বেশি কষ্ট যেটা সেটা হচ্ছে বৈশালীমা আপনার মাইক্রোফোন অন আছে, তার চেয়ে বেশি বড় কষ্ট হচ্ছে শেষের দিকে স্বামী বিবেকানন্দ তাকে সেবক হিসেবে চেয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই মাদার সেভিয়ারের পক্ষে তাকে সাহায্য ছাড়া সম্ভব ছিল না, কারণ তিনি প্রবুদ্ধ ভারতে প্রচারে যেভাবে উৎসাহিত হয়ে উঠেছিলেন এবং প্রবুদ্ধ ভারতের প্রচার যেভাবে এগিয়েছিল এবং হিন্দি বেল্টে, বিশেষ করে হিন্দি বেল্টে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষজনের ভেতরে যেভাবে প্রবুদ্ধ ভারতের বিকাশ হচ্ছিল তাতে কোনোভাবেই তাকে সেই সময় ছাড়াটা সম্ভব ছিল না। আসলে কেউ আসলে ভাবেইনি যে স্বামীজির মহাপ্রয়াণ হয়ে যাবে। এটা একটা সকলের কাছে খুব একটা বিস্ময়ের কাজ ছিল যে স্বামী বিবেকানন্দের মতো মানুষ যার 39 বছর বয়স, যার শিষ্যারা তার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু তারা কেউ কখনো ভাবেনি যে স্বামীজির মহাপ্রয়াণ হবে। স্বামীজি বিরজানন্দ যখন শুনলেন যে স্বামীজি তাকে শেষ সময় চেয়েছিলেন অথচ তাকে পাননি, তখন তার যে কাজের জন্য তার যে এত হইচই যাকে ছাড়া যায়নি সেই কাজটার প্রতি তার একটা অদ্ভুত রকমের অনাসক্তি তৈরি হয়ে গেল। তিনি কিছুতেই আর সেই কাজেতে আর মন দিতে পারলেন না। তিনি একেবারে আশ্রম থেকে ফিরে গিয়ে অনেক দূরে একটা কুটিয়ায় থাকা শুরু করলেন এবং প্রায় দৈনিক প্রায় 15-16 ঘন্টা যোগধ্যান করে ব্যস্ত থাকলেন। স্বামীজির শরীর গেছিল জুলাই মাসে। অক্টোবর মাসে একটা চিঠিতে স্বামী তুরিয়ানন্দজি তাকে একটি দারুণ সুন্দর চিঠি লেখেন, তার একটি অংশ দিয়ে আমরা শেষ করেছিলাম। এখানে স্বামী তুরিয়ানন্দজি লিখেছিলেন যে স্বামীজির ভৌতিক শরীর গিয়াছে, স্বামীজির ভৌতিক শরীর গিয়াছে কিন্তু তাহার মহাশক্তি জগতে জাজ্জল্যমান, উত্তরোত্তর বর্ধিত হইয়া কার্য করিবে। তুমি তাহার আশীর্বাদ পাইয়াছ, তোমার কল্যাণ হইবেই, তাহার কার্যে সহকারী হইবার বাসনা করো। ইহা অপেক্ষা অধিকতর সুদ্দেশ্যে এ জীবন সুদ্দেশ্য আর এ জীবনে আর কি হইতে পারে। সিদ্ধিতে সন্দিহান হইও না, স্থির বিশ্বাসে ভজন করো, তিনি সকল সাহায্য করিবেন এবং কি কর্তব্য জানাইবেন। স্বামী তুরিয়ানন্দজির জীবনে একটা খুব বড় সমস্যা ছিল যে উনি যখন আমেরিকা থেকে ফিরছেন, আমেরিকার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে ফিরছেন, স্বামীজির সঙ্গে দেখা করবেন, এদের ভেতরে একটা আন্তরিক একটা অভ্যন্তরীণ টান ছিল। তাদের সবারই মনে হচ্ছিল স্বামীজিকে বোধহয় তারা হারাতে চলেছেন এবং সেই কারণে খুব দ্রুত তিনি ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু পথেতেই তিনি শুনলেন যে স্বামী বিবেকানন্দের শরীর চলে গেছে, একদম ভগ্ন মনোরথ হয়ে ফিরে এসেছিলেন। এটা যে শুধুমাত্র বিরজানন্দজির ক্ষেত্রে হয়েছিল তা নয়, স্বামীজির গুরুভাই তুরিয়ানন্দজির ক্ষেত্রে হয়েছিল তা নয়, স্বামীজির সমস্ত গুরুভাই এবং স্বামীজির শিষ্যদের ভেতরেও একটা গভীর ভেঙে পড়ার মতো ভাব এসেছিল। শুধুমাত্র 3 জনকে সেই সময় দেখার মতো ছিল যারা এই প্রবল অসুবিধার মধ্যেও সোজা হয়ে রামকৃষ্ণ সংঘের এই পতাকাকে ধরে রেখেছিলেন। একজন ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, দ্বিতীয়জন স্বামী শারদানন্দজি মহারাজ এবং তৃতীয়জন হলেন ভগিনী নিবেদিতা। এরা কখনো কোনো অবস্থাতেই ভেঙে পড়েননি, কারণ তারা বিশ্বাস করতেন স্বামীজি কেবলমাত্র একটা শরীর নয়, একটি ঘনীভূত ভাব। এইটি আমাদের সবসময় বোঝার কথা। এটা অনেক সময় বেশিরভাগ সময় হয়ে থাকে, স্বামীজির নিজের গুরুর শরীর চলে গেলে আমরা মঠ মিশনে যাওয়া বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে সম্পর্ক তুলে দিই। সেদিনকেই একজন ডাক্তারবাবু বলছিলেন আমাকে যে তার গুরুদেবের শরীর চলে যাওয়ার পর তিনি আর বেলুড় মঠে আসেন, এটা খুব কাজের নয়। আমাদের স্বামী এখানে যে বলছেন ভৌতিক শরীর গিয়াছে কিন্তু তার মহাশক্তি জগতে জাজ্জল্যমান, গুরু কোনো মানুষ নয়, গুরু আমাদের একটা শক্তির একটা ঘনীভূত মূর্তি এবং সেটাকে যদি আমরা বিশ্বাস না করি আমাদের সাধন ভজনের জীবনও কোনোভাবেই এগোবে না। তাঁর যে আশীর্বাদ আমরা চাই বারবার গুরু আমাদের মাথায় হাত রাখুন, কারণ একবার আশীর্বাদে আমাদের বিশ্বাস হয় না।
যে গুরু যখন দীক্ষার সময় মাথায় হাত রাখেন, শুধু গুরুই রাখেন না, এটা পবিত্র জিনিস, হয় ঠাকুর নাহলে মা, কারুর একটি পবিত্র জিনিস তাদের কাছে থাকে, সেইটা তার মাথায় হাত দিয়ে দিলেন। এর অর্থই কিন্তু তাই যে মা আমাকে স্পর্শ করেছেন, ঠাকুর আমাকে স্পর্শ করেছেন, অতএব আমার দ্বারা আমি একেবারে দেবরক্ষিত, এই বোধটা আমাদের জাগানো দরকার। বলছেন তাহার কার্যে সহকারী হইবার বাসনা, এটা আমাদের একটা খুব হওয়া উচিত, তাহার কার্যে সহকারী হইবার বাসনা করো, ইহা অপেক্ষা অধিকতর সদুদ্দেশ্য এ জীবনে আর কি হইতে পারে। আমাদের সবার নেতা হলেন শ্রীরামকৃষ্ণ, তিনি আমাদের যাবতীয় কাজের ভাণ্ডারী, আমরা শুধু তার সহায়ক। এই যতক্ষণ না আমি তার কাজের সহায়ক হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার জীবনে আত্মবুদ্ধি আসবে, মনে হবে আমিই কাজ করছি, গোটা জিনিসটাকে এগিয়ে টেনে নিয়ে যাওয়ার কাজটা আমিই করছি। আদতে কিন্তু আমাদের যাবতীয় কাজ, তার নেতা হলেন শ্রীরামকৃষ্ণ, তার নেতা হলেন স্বামী বিবেকানন্দ, আমরা শুধু তার কাজের সহযোগী, এর বেশি যোগ্যতা আমাদের আর কিছু নেই, এর বেশি যোগ্যতা আমরা আর আমাদের কোনো রকম কিছু নেই। বলছেন এতে এই সিদ্ধিতে সন্দিহান হইও না, তার পথে যে একবার হেঁটেছে, যে হেঁটে চলে, সে সিদ্ধ অবশ্যই হবে। তারপরে বলছেন স্থির বিশ্বাস করো, তিনিই সকল সাহায্য করিবেন এবং কি কর্তব্য জানাইয়া দিবেন। ঠাকুরের একটি বিখ্যাত কথা আছে না, একটা সময় মনই গুরু হয়ে যাবে, সে বলবে এই এই এই, মানে সেই গুরু শক্তির ওপর, সেই স্থির ধী শক্তির ওপর আমরা যত বিশ্বাস করব, সেটি ঘনীভূত হয়ে যে শক্তির আকার ধারণ করবে, সেটি আমার দিক নির্দেশ করবে। আমরা গুরু বা শিক্ষকের কাছে কেন যাই, যখন আমরা নিজেদের যে শক্তি সেটা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ি, সেটা সম্পর্কে আমরা কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারি না। আমরা বাবা মার কাছে উপদেশ প্রার্থনা করি কেন, কারণ যখন আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তখনই আমাদের মনে হয় যে আমাদের এগুলো করার দরকার আছে। আমরা এইখানে গিয়ে গতদিন থেমেছিলাম, আজকে তারপর থেকে এগিয়ে যাব। সেখানে একেবারে স্বামীজির এই চিঠি পাওয়ার পরেও তিনি 7-8 মাস একটানা মৌনব্রত পালন করেছিলেন এবং অতিরিক্ত কঠোর সাধন ভজন করার ফলে তার শরীর ভেঙে যেতে লাগলো। আমাদের এই সাধন ভজনের ইতিহাস, এটা কিন্তু যখন আমাদের গুরুদেব দীক্ষা দিয়েছিলেন, ভূতেশানন্দজি একটা কথা খুব জোর দিয়ে বলেছিলেন, দুমদাম করে কিছু বাড়ানোর চেষ্টা করবে না, প্রত্যেকটা জিনিসকে সইয়ে 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 যতটা তোমার শরীর নিতে পারছে, তারপরে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবে। আমার মনে আছে আপনাদের উদাহরণ একটা দিয়েছিলাম, যে বিপুল তপন মহারাজ দেখতাম সন্ধ্যারতি পর বসে সোজা হয়ে বসে ঠাকুর ঘরে বসে জপধ্যান করে, সেটা দেখে এমন উৎসাহিত হয়ে পড়লাম, আমি ওইরকম ঘণ্টাখানেক ধরে জপ করেন, আমি ওরকম বাড়িতে ফিরে এসে 1 ঘন্টা জপ করুন। প্রথম দিন খুব আনন্দ, দ্বিতীয় দিন খুব আনন্দ, তারপরের দিন পিন পিন টুন টুন চুন চুন করছে, 1 ঘন্টাটা এক ধাক্কায় নেমে 40 মিনিটে নেমে এলো। তারপরে আবার ওরম সোজা হয়ে বসার চেষ্টা করছি, আবার শিরদাঁড়াটা পিন পিন টিন টিন চুন চুন করছে, ওটা কমতে কমতে 20-25 মিনিটে নেমে এসে দাঁড়ায়, যেখানে আমি প্রথম দিকে 10-15 মিনিট জপ করতাম, সেটাও অবশেষে দেখা গেল করা গেল না। ওটা ধীরে 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 বাড়াতে, না বাড়ালে কেমন হয় আমরা এই জীবনগুলো দেখলেই বুঝতে পারবো। বিরজানন্দজির মতো ওরকম মানুষ জপধ্যানের মাত্রা ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার ফলে তার মনে মস্তিষ্কে দুর্বলতা এসে গেল এবং সেটার জন্যই তাকে মঠের সবাই, মায়াবতীর সবাই তাকে পরামর্শ দেওয়ার পর তাকে বেলুড় মঠে পাঠানো হলো। বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ তাকে তার ব্যক্তিগত সেবায় রাখলেন, শুধু তাই নয়, বিভিন্ন ডাক্তারের কাছে দেখানোর ব্যবস্থা করলেন। বিশেষ করে সেই সময় খুব বিখ্যাত শ্যামাদাস বাচস্পতি, কবিরাজ শ্যামাদাস বাচস্পতি চিকিৎসায় তিনি থাকলেন, কিন্তু কোনো রকম তার কোনো উপকার হলো না। বিরজানন্দজি, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘকে তা নেতৃত্ব দিয়েছিলেন, তারও খানিকটা মস্তিষ্ক বিকৃতি হয়েছিল এই সময়ের, এটা একবারে রেকর্ডেড হিস্ট্রি। এরকমই সময় 1904, মানে এটা অক্টোবর থেকে তার সমস্যা হতে শুরু করেছে, পরবর্তীকালে সমস্যা আরও তীব্র হতে থাকে, স্বামীজি এই বেলুড় মঠে পাঠানো হয়। এই বেলুড় মঠে থাকার পরে 1904 সালে তিনি মার্চ মাসে জয়রামবাটিতে শ্রী শ্রী মাকার্চায় যান। দেখুন, মা তার জীবনের যে মুক্তিদাত্রী, এই ঘটনা, এই পরপর দুটো ঘটনা, ম্যালেরিয়ায় ভুগে ভুগে তিনি একবারে সমস্ত কিছুতে ভীষণ রকমের দুর্বল হয়ে পড়েছিলেন। আলমবাজার মঠ থেকে তিনি মাকে দেখতে এসেছিলেন নীলাম্বর মুখোপাধ্যায় বাগানবাড়িতে, তার সেই জীর্ণ শূন্য শরীর দেখে মা একবারে ভীষণ রকমের অসুস্থ হয়ে তার দেখে খুব কষ্ট পেয়েছিলেন এবং তিনি তাকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। বিরজানন্দজি মনে হয়েছিল সে পরামর্শটা সঠিক নয়,
তথাপি মায়ের আদেশ নিঃশব্দে মেনে নেন। মা তাকে আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা দেন, সাধন পথ বলেন এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করেন। এক্ষেত্রেও তাই, মা তাকে দেখা মাত্র জিজ্ঞাসা করলেন, একবারে আসল গুরু তো তিনি জিজ্ঞেস করছেন, কোথায় ধ্যান করো, হৃদয়ে না সহস্রারে? উত্তর এলো যে সহস্রারই ধ্যান করি, কারণ ওখানে ধ্যান করতে খুব ভালো লাগে আর ওখানে আনন্দ পাই। মা বললেন, করেছো কি বাপা, ও যে শেষ অবস্থার কথা, পরমহংসের অবস্থার কথা, একেবারেই কি অত উঁচুতে মন রাখা যায়? প্রথমে একবার মন মস্তকে নিয়ে গিয়ে পরে আবার হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয়। এই হচ্ছে ভবরোগ বৈদ্য, যিনি দেখা মাত্র আমাদের জীবনকে নতুন দিকে পরিচালিত করতে পারেন। সেই ভবরোগ বৈদ্যের নেতৃত্বে তিনি তার সাধন ভজনের পন্থাটিকে বদল করলেন। দেখবেন আমাদের ওই সাধন ভজনেরও পদ্ধতি ওখানে আছে, ধ্যান হৃদয় করবার কথা বলা হয়ে থাকে, কোথাও কোথাও অন্যরকম কিছু বলে, কিন্তু আলটিমেটলি সেই হৃদয়তেই ধ্যান করতে বলা হয়। হৃদয় খুব সেফ জায়গা, সহস্রারে ধ্যান করতে খুব আনন্দ হয়, এখানে বসিয়ে দেবতাকে বসিয়ে ধ্যান করতে খুব ভালো আনন্দ হয়, কিন্তু যার গুরু যাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন তার তিনি সেরকমভাবেই করতে হয়, গুরুর উপর বেশি গুরুগিরি করতে নেই। সেই কারণে আমাদের এই গোলমালগুলো হয়, গুরুর ওপর গুরুগিরি না করে আমরা যদি একটু নিজের মতোই সাধন ভজন করি, গুরু পদ্ধতি অনুযায়ী যদি সাধন ভজন করি তবেই ঠিক হয়। মা শুধুমাত্র সাধনের পদ্ধতিটা একটু বদলে দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি আবার ধীরে ধীরে তার অবস্থাতে ফিরে এলেন এবং তিনি এতটাই সুস্থ হলেন যে তিনি মঠে ফিরে আসার পরে তখন স্বামী ব্রহ্মানন্দজি তাকে তার ব্যক্তিগত সচিবের কাজ করাতেন। বিরজানন্দজির উপর সবাই বড় বিশ্বাস করতেন। বিরজানন্দজি, আমি সেই চিঠিটা, সেই ঐতিহাসিক সার্কুলারটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল যে সার্কুলারে দুজন সই করেছিলেন, স্বামী শিবানন্দজি মঠের প্রেসিডেন্ট হিসেবে 1927 সালে সেই সার্কুলারটি ইস্যু হয় আমাদের, 1927-1926 সালে। 1926 সালে যখন মঠের প্রথম মহাসম্মেলন হয়, সেই মহাসম্মেলনের সময় একটা ওয়ার্কিং কমিটি তৈরি করে দেওয়া হয়। পার্ষদ যারা বেঁচে ছিলেন, বিরজান এই শিবানন্দজি, অখণ্ডানন্দজি, বিজ্ঞান মহারাজ, শারদানন্দজি, খোকা মহারাজ এবং অভেদানন্দজি, এরা একত্রিত বসে স্থির করেন যে পার্ষদরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছেন এবং পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্বের ভারটি তুলে দেওয়া ভালো, এবং যাতে অন্য কেউ এই বিষয়ে কোনো রকম, আমরা তো খানিকটা অনেক সময় আবেগতাড়িত হয়ে যুক্তিকে বুঝতে চাই না। এই খানিক আগে আগরতলার একজন দাদার সাথে কথা বলছিলাম, তিনি খুব আবেগতাড়িত হয়ে খুব দুঃখ প্রকাশ করছেন যে আমাদের এখানে কুমারী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, এই হয়েছে তাই হয়েছে। আবেগতাড়িত হলে হবে না, এই করোনার পরিস্থিতি থেকে যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি, ধীরে 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 আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো, তার জন্য একটু সময় দিতে হয়, সবসময় লাফালাফি করলে হয় না। তার মনে হচ্ছে পূজায় যেন অঙ্গহানি হচ্ছে, দুর্গাপূজায় আপনাকে করলেই যে কুমারী পুজো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে যে পূজাগুলোর পৃথকভাবে সংকল্প করতে হয় সেগুলো পূজার অঙ্গ নয়, সেগুলো অতিরিক্ত পূজা, সেগুলো করলেও হয় না করলেও হয়। পূজার অঙ্গ হিসেবে যা কিছু সংকল্প একদিনই হয়, ষষ্ঠীর দিন, ষষ্ঠী থেকে মহাষষ্ঠম তিথি থেকে মহানবমী, এই তিথি অবধি যা যা করবো তার সংকল্প প্রথম দিনই হয়। এই কুমারী পুজো, সন্ধি পুজো, এগুলো পৃথক সংকল্প করতে হয়, এগুলো অতিরিক্ত পূজা, কারণ শাস্ত্র ছেড়ে দিয়েছেন যদি এগুলো আমি নাও করতে পারি তাতে যেন আমার প্রত্যয় নয় হয়। ঠিক সেই রকমভাবে যাতে কেউ এর বিরোধিতা না করেন সেই কারণে একটি ওয়ার্কিং কমিটি করা হলো এবং সেই ওয়ার্কিং কমিটির প্রধান হলেন স্বামী বিরজানন্দজি। বলা হলো যে কোনো কাজের সিদ্ধান্তের বিষয়ে যেন বিরজানন্দজির সাথে কথা বলা হয় এবং যে কোনো আধ্যাত্মিক বিষয়ে যেন মহাপুরুষ মহারাজ, প্রেসিডেন্ট অথবা স্বামী শারদানন্দজির কাছে রেফার করা হয়। ধীরে ধীরে তাদের তৈরি করতে থাকলেন এবং এই সময় তিনি এত বিশ্বাস করতেন স্বামী ব্রহ্মানন্দজি যে ডিকটেশন দেওয়ার পর বিরজানন্দজি বলে দিতেন, তুমি আমার নামটা, ব্রহ্মানন্দজি বিরজানন্দকে বলেছেন তুমি আমার নামটা সই করে দিও। এইরকম সময় রাজা মহারাজ একবার ভীষণ রকমের টাইফয়েডে আক্রান্ত হয়। বিরজানন্দজি তার প্রাণপণ সেবা করেন, সুস্থ হয়ে তিনি শিমুলতলায় গিয়েছিলেন। 1905 সালে আবার তার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এলো। স্বামী ত্রিগুণাতীতানন্দজি সান ফ্রান্সিসকোতে হিন্দু টেম্পলের জন্য একজন সহায়ক চান এবং এই সহায়ক হিসেবে তিনি বিরজানন্দজির নাম প্রস্তাব করেছিলেন। এখনও পদ্ধতিটা একই রকম আছেন, যারা চান তারাই নাম প্রস্তাব করেন
এদেশের সাধুদের দেখে, তাদের কাজকর্ম দেখে, এখন তো আরও সহজে কত রকমের ব্যবস্থা আছে, ইন্টারনেট কত রকমের ব্যবস্থা আছে, প্রত্যেক সাধু কে কী কাজ করে, যাদের ওরা চাইছেন, যাদের সম্পর্কে উনি শুনেছেন, ওরা খবরাখবর নিয়ে তারপরে সাধুদের নিয়ে যান। কারণ ওই দেশে থাকার মতো মানসিক যোগ্যতা থাকাটা একটা খুব জরুরি। এই যারা বিদেশে থাকে, গালভর্তি দাঁড়িয়ে নিয়ে, তারা জানে এই গরমের দেশের এখান থেকে ওখানে ঠান্ডা দেশে গেলে কী কষ্ট, ঠান্ডা সহ্য করা, তারপরে ওখানকার ওই একাকিত্ব, একাকী জীবন, তারপরে সাধন ভজনের তীব্রতা, শাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা, প্রচণ্ড কাজ, সমস্ত কিছু জানে যারা পারবে। ত্রিগুণাতীতানন্দজিকে সান ফ্রান্সিসকো হিন্দু মন্দিরের জন্য স্থির করা হলো। তিনি কিছুতেই এই প্রস্তাবে রাজি হতে পারলেন না। শেষ অবধি তিনি তাকে তার জেতটাই রাখা হলো, তাকে আর যেতে দেওয়া হলো না। এই সময় 1905 সালে যখন তার সান ফ্রান্সিসকো যাওয়ার কথা ঠিক হচ্ছে, তখন তিনি একবার জয়রামবাটিতে শ্রীমা সারদা দেবীর কাছে যান। শ্রীমা সারদা দেবীকে তিনি বলেন, আমি সাধন ভজন কিছুই করিনি, ঠাকুরের দর্শন পাইনি, তাহলে আমি কেমন করে করব। আমরা যেরকম বলে থাকি, তা মা তো প্রত্যক্ষ দেখতে পান, মা বলছিলেন আর কত সাধন ভজন করবে, আর পরে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে এই, ঠাকুরের দর্শন তো পেয়েছ। এই ঠাকুরের দর্শন পাওয়া এটা একটা একটা অদ্ভুত একটা ইঙ্গিতবাহী কথা। ঠাকুরের দর্শন মানে তিনি বলছেন তাকে নিজেকে দেখাচ্ছেন এবং স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের ভাবমূর্তি স্বামী বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণের ইচ্ছামূর্তি স্বামী শ্রীমা সারদাকে দর্শন করেছেন। মা যেন এই দুটি এই একটি কথার ভেতরে একটা গভীর ভাবকে প্রকাশ করেছেন। তিনি বলছেন ঠাকুরের দর্শন তো পেয়েছ। তখন এই অতিশয় তাৎপর্যপূর্ণ কথা শুনে কিন্তু তার ভীষণ রকমের আনন্দ হতে থাকল। এবং এই সময় তিনি একটি অদ্ভুত কাণ্ড করলেন, পাত্রপাত্রী ভেদে কেমন কাকে কোন মন্ত্র দিতে হবে সেই মন্ত্রগুলো তিনি একটু একটু করে বিরজানন্দজিকে শিখিয়ে দিলেন। বিরজানন্দজিকে প্রথম গুরু হবেন এই কারণে কেমন করে দীক্ষাদি দিতে হবে এটি প্রথম পাঠ করিয়েছিলেন। আমরা পড়েছি জীবনে জীবনী গ্রন্থে স্বামী বিবেকানন্দ স্বয়ং, এবং পরবর্তীকালে স্পেশালাইজেশন কোর্সের যে স্পেশালাইজেশন এটি করলেন শ্রীমা সারদা দেবী। মূলত আমরা যেসব মন্ত্র এখন পেয়ে থাকি সেগুলো সবই শ্রীমা সারদা দেবী বিরজানন্দজিকে যেগুলি দিয়েছিলেন সেইগুলি সম্পদ হয়ে পরম্পরায় আমাদের কাছে এসে পৌঁছয়। আমরা যে যেখানেই দীক্ষা নিই না কেন এই মন্ত্রগুলোই আমরা ফেরত ফিরে পাই। এই সময় তিনি এখান থেকে মায়ের সঙ্গে দর্শন করার কিছুদিন বাদে তিনি হরি মহারাজের সঙ্গে পুত্র সংকল্প লাভের সঙ্গ লাভের জন্য তিনি কনখল সেবাশ্রমে গিয়েছিলেন। এবং একে তো তার সাধন ভজনের প্রতি অনুরাগ ছিল, আর আরেকটা হচ্ছে ইষ্টের প্রতি, ইষ্টকে পাওয়া, ইষ্টক লাভ করা, এই তার প্রতি একটা তার অদ্ভুত একটা আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল। এবং সেই কারণেই তিনি কনখলে সে গেলেন এবং সেখানে কনখল সেবাশ্রমে সেই মন্দিরে সেইখানেই তিনি নিজেকে সাধন ভজনে ডুবিয়ে দিলেন। তিনি আশ্রম থেকে কখনো কোনো ভিক্ষা করতেন না এবং মাধুকরী ভিক্ষায় দিন যাপন করতেন। হরি মহারাজের সঙ্গে দীর্ঘকাল ধরে শুধু সাধন ভজন নয়, শাস্ত্রাদি আলাপ আলোচনার মাধ্যমে তার ভেতরের যে বৈরাগ্য অগ্নি ছিল সেটি ধীরে ধীরে উত্তরোত্তর বাড়তে থাকলো। এইটা একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এই আপনার ভেতরে আধ্যাত্মিক সঙ্গ যাই থাকুক, আপনার ভেতরে যতটা সম্পদ থাকুক না কেন, যখন এই রকম সমমনস্ক মানুষদের সঙ্গে আমরা মিশি বা সমমনস্ক মানুষজনদের সঙ্গে যখন আমরা কাজ করি, তখন দেখবেন আমাদের ভেতরেও আধ্যাত্মিক সম্পদের বিকাশ হয়। আমি একটা ঘটনা আপনাদের বলেছিলাম, আমাদের একজন সাধু নেপালে গিয়েছিলেন মুক্তিনাথ দর্শনে, পথে ঝড় বৃষ্টিতে তারা একটি বাড়িতে একটা বড় হল ঘরে সব যাত্রীদের থাকতে দেওয়া হয়েছিল, একটি করে দুটি করে কম্বল দেওয়া ছিল, একটি পাতার জন্য একটি গায়ে দেওয়ার জন্য। আমাদের স্বামীজি রাত্রে খাওয়া দাওয়া শেষ করে জগজান শেষ করে শুতে গিয়েছেন, এমন সময় দেখলেন তার থেকে একটু দূরে ইস্কনের দুজন সন্ন্যাসী তারা চোখ বন্ধ করে গভীর জপে মগ্ন। তার মনে হতে থাকলো এই দুটি সাধু সারা রাত সাধন ভজন তপস্যায় কাটাবেন আর আমি ঘুমিয়ে কাটাবো, তাই তিনিও ধীরে ধীরে তার সেই আলস্য পরিত্যাগ করে জপধ্যানে মগ্ন হলেন এবং খুব আনন্দ পেয়েছিলেন, সে কথা তিনি আমাদের বলেছিলেন। এই যে অনেক সময় আমাদের রিট্রিটগুলো হয় না, অনেকে বলে ও কিছু না একটা আড্ডাখানা, তা কিন্তু নয়। আমাদের ভেতরের যে
বৈরাগ্য অগ্নি, আমাদের ভেতরে যে সাধক অগ্নি, এগুলোকে জাগ্রত করে দেওয়ার জন্য খুব প্রয়োজনীয়। আমরা অনেক বছর আগে, খুব সম্ভবত 1990 সালে, তখন আমি কলেজের ছাত্র, আমরা গিয়েছিলাম সামলাতালে, এই পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশন যাওয়ার পথে সামলাতালে ছিলাম। তখন সামলাতালে মানুষজন কম, ইলেকট্রিসিটি নেই, আমরা 5 জন ছিলাম এবং উপরে আরেক দলের আরও 7-8 জন ছিলেন। এরা প্রত্যেকেই সবাই পুরুষ মানুষ, আমাদের সঙ্গে 2 জন আমাদের শিক্ষিকা ছিলেন, কিন্তু উপরের দলে সবাই পুরুষ মানুষ এবং সবাই খুব গান ভজন, এবং তারা সবাই বিরজানন্দজির আশ্রিত। আমাদের এখনও মনে আছে, তাদের 1-2 জন এখনও বেঁচে আছে, তাদের সঙ্গে এখনও দেখা হয়, কিন্তু আমরা সেই দিনটার কথা মনে করে থাকি। সে ওক গাছের তলায় বসে আমরা একসঙ্গে বসে, কেউ কারোর সাথে কথা বলছি না, জপ ধ্যান করছি, একটা অদ্ভুত আনন্দ। এই রিট্রিটগুলোর খুব প্রয়োজন আছে, যেখানে আমরা একত্রিত হয়ে মন প্রাণ দিয়ে জপ করি। তাতে কি হয়, আমাদের ভেতরে যে আগুনটা সেটা অন্যের ভেতরে সঞ্চারিত হয়। কিন্তু এইরকমই সময় একটা খুব বড় দুর্ঘটনা ঘটলো, সেটা হচ্ছে তার গুরুভাই এবং তৎকালীন মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দজির মহাপ্রয়াণ ঘটল। ফলে তাকে ওই কনখল থেকেই সারদানন্দজি ইনস্ট্রাকশন দিলেন, তিনি রওনা দিলেন মায়াবতী অদ্বৈত আশ্রমে। তিনি 1906 সাল থেকে 1913 সাল অবধি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। মাদার সেভিয়ার তাকে কিছুতেই গ্রহণ করতে রাজি ছিলেন না। তার মনে হয়েছিল, তিনি প্রশ্ন করেছিলেন, তুমি এলে কেন? স্বামী বিরজানন্দজি বলেছিলেন, আমি সৈনিক, আমাকে আদেশ করা হয়েছে, তাই আমি এসেছি, আমার কিন্তু প্রশ্ন করার সামান্যতম ক্ষমতা নেই। কেন আমাকে পাঠানো হলো সেইটা আমার আমার আমি হয়তো স্বরূপানন্দের যোগ্য নাও হতে পারি, কিন্তু আমাকে সঙ্গ যেহেতু আদেশ করেছে তাই আমি এখানে এসেছি। কিন্তু মায়াবতীর ইতিহাস বলে, এই মায়াবতীর ইতিহাসে 1906 থেকে 1913 এই যে সময়টা, এটি মায়াবতীর ইতিহাসে স্বর্ণযুগ বলে বলা হয়, যে সময় স্বামী বিরজানন্দজি এই কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। ভীষণ কষ্ট, আর্থিক কষ্ট তীব্র। সেই সময় বিরজানন্দজি নিজে খুব মানে মিতব্যয়ী ছিলেন তো, এবং কখনও অপ্রয়োজনীয় খরচা করতেন না। তার 4টি বিখ্যাত গুণ এই সময় দেখা যায়, এক হচ্ছে তার মিতব্যয়িতা, আরেকটা হচ্ছে তার পরিচালন কুশলতা, কাকে দিয়ে কোন কাজ কেমনভাবে করাবেন, সব কাজে ভীষণ ধৈর্য, এবং কখনও কোনো কাজে হেরে যাওয়ার মানসিকতা নেই, সহিষ্ণুতা, শেষ অবধি ধরে থাকার ক্ষমতা। এই 4টে নেতৃত্বেই তিনি তৎকালীন যারা স্বরূপানন্দজি মহারাজের শরীর চলে যাওয়ার যারা ভেঙে পড়েছিলেন, বিশেষত মাদার সেভিয়ার, তাদের সকলের বিশ্বাস অর্জন করেছিলেন। স্বরূপানন্দজি শুরু করেছিলেন স্বামীজির গ্রন্থাবলী 5 খণ্ডের সংকলন, এবং কেমনভাবে সেটি প্রকাশ করবেন এ নিয়েও একটা সমস্যা ছিল। তাই কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দের পরবর্তী খণ্ডগুলোর এডিট করার কাজ শুরু হলো। এবং স্বামী বিরজানন্দজির সবচেয়ে বড় কীর্তি হলো, সেই সময় 4 খণ্ডে স্বামীজির জীবনী, ইংরেজি প্রথম প্রামাণ্য জীবনী গ্রন্থ বেরো, যেটি এখন আমরা পাই, লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস। এই গ্রন্থটির রচনা, তার সম্পাদনা, তার মুদ্রণ, যাবতীয় কিছু, সমস্ত কিছু তিনি করেছিলেন। শুধু করে ক্ষান্ত হননি, এই সমস্ত বইয়ের পাণ্ডুলিপি তিনি স্বামী শারদানন্দজিকে পাঠাতেন, এবং শারদানন্দজি সংশোধন করে দেওয়ার পরেই তারপর এগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। একটি চিঠিতে স্বামী শারদানন্দজি লিখছেন, শ্রী শ্রী স্বামীজির জীবনী সম্বন্ধে যাহা লিখিয়াছ তাহা যতদূর সাধ্য দেখিয়া দেব, সংশোধন করিবার ভার লইলাম, কিন্তু বিশেষ কিছু অ্যাড করিতে পারিব কি না বলিতে পারি না। তোমার নিকট সানুনয় প্রার্থনা যে তুমি ওভারওয়ার্ক করিয়া শরীরটাকে একেবারে ভাঙিও না। তুমি গেলে মায়াবতী আশ্রমটি উঠিয়া যাইবে নিশ্চয়। শ্রী শ্রী ঠাকুর তোমায় ভালো রাখুন, ইহাই প্রার্থনা। গুরুর প্রতি একটি এক অদ্ভুত শ্রদ্ধার কীর্তি হচ্ছে, আমাদের সঙ্গে কতগুলি গ্রন্থ আছে যেগুলি ঠাকুর মা স্বামীজির প্রতি অদ্ভুত তাদের শ্রদ্ধার কীর্তি। আরেকটি গ্রন্থ যেটি বিশেষভাবে উল্লেখ করা হয় তা হল শ্রীমা সারদা দেবীর ওপর তার যে প্রামাণ্য জীবনী গ্রন্থ শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দজি মহারাজের গ্রন্থ, এ নিয়ে তাকে কখনো কোনো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। কিন্তু পরবর্তীকালে যখন উনি প্রেসিডেন্ট হয়েছেন, তখন কেউ তাকে প্রশ্ন করেছিল যে আপনি
শ্রীমা সারদাদেবীকে দেখেছেন কি না। তিনি সেবককে উত্তর লিখতে বলেছিলেন, হ্যাঁ দেখেছি, তবে এই চক্ষু দিয়ে নয়। এবং পরবর্তীকালে আরও একটি গ্রন্থ যেটি বিশেষ উল্লেখের দাবি রাখে সেটি হচ্ছে স্বামী প্রভানন্দজির লেখা শারদানন্দ চরিত। আমি একবার ওনাকে বলেছিলাম যে আপনার যে কটা গ্রন্থ আছে তার মধ্যে সেরা গ্রন্থ শারদানন্দ চরিত। উনি তখন একটি অদ্ভুত ঘটনা বললেন, যখন ওনার শরীর খুব খারাপ হয়ে গেছে সেই সময় হিরণ্ময়ানন্দজি তাকে শ্রী শ্রী মায়ের একটি পবিত্র বস্তু দেন যেটি তাকে ধারণ করতে বলেন, এবং একবারে মিরাকলের মতো ধীরে 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 প্রভানন্দজি আবার স্বাভাবিক জীবনে ফিরে এলেন। তখন তার খুব ইচ্ছে হয়েছিল যে শ্রীমা শারদাদেবীকে তিনি কিছু উপহার দেবেন। কিন্তু মাকে আমরা কি উপহার দিতে পারি, মায়ের সন্তানকে মাকে আর কি উপহার দিতে পারি। তখন তার মনে হলো স্বামী শারদানন্দজি ছিলেন তার মায়ের খুব প্রিয় শিষ্য, খুব প্রিয় সন্তান, তাই তাঁর একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ লিখলে মা খুব খুশি হবেন। তিনি আমাকে বলেছিলেন, জানো তো এই গ্রন্থ লিখতে লিখতে আমার বারবার মনে হচ্ছে আমি যেন মায়ের জন্য একটা কিছু, যেমন গিফট আমরা র্যাপ করি, ভালো করে র্যাপ করার চেষ্টা করি, তা সব জায়গাটা ইকুয়াল পাবে, ঠিক সেই রকম যেন করছি। এবং এটি যখন লেখা শেষ হয়ে গেল, এটি প্রকাশিত হলো, মায়ের বাড়িতে গিয়ে মায়ের পায়ে সেটি নিবেদন করা হলো, তখন মনে হলো আমি যেন মাকে একটা উপহার অর্পণ করলাম, এবং মাও সেটা গ্রহণ করে খুব আনন্দ প্রকাশ করেছিলেন। এই গ্রন্থটির পাণ্ডুলিপি অনেকের কাছে গিয়েছিল, জীবনী গ্রন্থের পাণ্ডুলিপির প্রথম খণ্ড গিয়েছিল স্বামী অখণ্ডানন্দজির কাছে। অখণ্ডানন্দজি বড় একটা কিছু লিখতেন না, কিন্তু এই চিঠিতে তিনি লিখছেন, পয়লা ফেব্রুয়ারি 1913 সালের একটি চিঠিতে তিনি লিখছেন, প্রিয় শ্রীমান বিরজানন্দ, অনেকদিন হইল লাইফের অর্থাৎ লাইফ অফ স্বামী বিবেকানন্দ ভলিউম 1 আদ্যোপান্ত পাঠ করিয়াছি, এবং যতক্ষণ পাঠ করি রোমাঞ্চিত শরীরে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজিকে যেন দেখিতে পাই। সেই দক্ষিণেশ্বর, সেই কাশীপুরের বাগান প্রভৃতি কথা পড়িতে হুবহু সেই সকল চক্ষের সামনে আসিয়া পড়ে। ধন্য মাদার ও ধন্য স্বামীজির ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, যাহাদের বহুকালের আন্তরিক যত্নে আজ আমরা এমন সর্বাঙ্গ সুন্দর লাইফ সাধারণ্যেও প্রকাশ্য করিতে পারিলাম। তোমাদের সকলের ঐকান্তিক যত্নের ফলে ও শ্রীমতী মাদারের অসীম ভক্তির জোরেই শ্রী শ্রী স্বামীজি নিজেই তোমাদের লাইফে তাহার স্পিরিট সম্পূর্ণরূপে ঢালিয়া দিয়াছেন। তোমাদের সমবেত চেষ্টা ও অচলা ভক্তির ফলে যেন শ্রী শ্রী স্বামীজিকে সর্বদা তোমাদের এই বইখানির মধ্যে ঢুকিয়া বসিয়া থাকিতে হইবে। তবে একটি কথা এই যে প্রথম খণ্ড পড়িয়া দ্বিতীয় খণ্ডের জন্য আরও 4 মাস বিলম্ব প্রায় অসহ্য বোধ হইবে। কবে আবার সেকেন্ড ভলিউম পাইব বলিয়া দিন গণিতে থাকিলাম। মাদারকে আমার হইয়া বলিও যে অদ্বৈত আশ্রম হইতে এই যে স্বামীজির লাইফ বাহির হইল ইহার তুলনা নাই। কেবলমাত্র এই একটি কাজের জন্যই অদ্বৈত আশ্রমের গৌরব অক্ষুণ্ণ ও চিরোজ্জ্বল হইয়া থাকিল। সেকেন্ড ভলিউম বাহির হইবা মাত্র যেন আমাকে মনে পড়ে, আর তাহা কি নাগাদ বা বাহির হইবে তাও লিখিয়া জানাইবে। এই চিঠির ভেতর কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এটা বলছেন যে তোমাদের সকলের ঐকান্তিক যত্নের ফলে ও শ্রীমতী মাদারের অসীম ভক্তির জোরে শ্রী শ্রী স্বামীজি নিজেই তোমাদের লাইফে তাহার স্পিরিট সম্পূর্ণ ঢালিয়া দিয়াছেন। তোমাদের সমবেত চেষ্টা অচলা ভক্তির ফলে যেন শ্রী শ্রী স্বামীজিকে সর্বদা তোমাদের এই বইখানির মধ্যে ঢুকিয়া বসিয়া থাকিতে হইবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের ঐকান্তিক চেষ্টা, আমাদের আদর্শ, যে কোনো কাজ যদি আমাদের করতে দেওয়া হয়, আমরা যদি সেটাকে ভগবানের নির্দিষ্ট কাজ, ভগবান আমার জন্য এই কাজটি নির্দিষ্ট করেছেন এবং সেই ভাবনা চিন্তা করে আমরা যদি মন প্রাণ দিয়ে কাজ করতে পারি, সেই কাজের ভেতর দিয়ে স্বামীজি ঠাকুরের যে ভাবটি, এটি ধীরে ধীরে আমাদের ভেতরে প্রকাশিত হয়। এটা একেবারে সত্য কথা, এর মধ্যে কোনো এতটুকু জলটল কিচ্ছু নেই। যে আমরা যখনই চেষ্টা করে থাকি, যদি আমরা সবটুকু ভাবি এটা ঠাকুরমার স্বামীজির কাজ, তাহলে দেখবেন স্বামীজি আপনাকে বুদ্ধি দেবেন, স্বামীজি আপনাকে পথ দেবেন কেমন করে এগিয়ে চলতে, এবং সেই কাজগুলোর ভেতর দিয়ে স্থায়ীভাবে স্বামীজির কাজ প্রকাশিত হবে।
চোখের সামনে আপনাদের কাছে পরপর দুটো কলকাতার উপর দুটো বড় বড় কেন্দ্র আছে, একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার আর আরেকটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। একবারে আমাদের চোখের সামনে দুটো বড় বড় কেন্দ্র আছে, একেবারে জিরো থেকে হিরো হওয়ার গল্প। যখন আমাদের চিন্তাহরণ মহারাজ নিত্যস্বরূপানন্দজি ইনস্টিটিউট অফ কালচার শুরু করেছিলেন রসা রোডে, তিনি কখনও মনে করেননি যে এত বড় একটি প্রতিষ্ঠান হবে, কিন্তু তার প্রতিটি কাজের এত নিষ্ঠা। আমি যখন লাইব্রেরিতে ছিলাম তখন ওখানে একজন রিডার বলেছিলেন তার কন্যা সে এখন অনেক বড়, চিন্তাহরণ মাস তাদের বাড়িতে গিয়ে তখন যে চিলড্রেন্স লাইব্রেরিতে যে যে বাচ্চারা এনরোল করেছে তাদের প্রত্যেকের শরীরের মাপ নিয়েছিলেন, তারা লম্বা কতটা, বসলে কোথায় তাদের পাটা থাকবে ভেবে দেখুন, স্বামীজির সন্তানরা পড়াশোনা করবেন তাদের চেয়ারের মাপ কীভাবে বসলে তৈরি হবে। আপনারা সেই চেয়ার টেবিলগুলো এখনও যদি চিলড্রেন্স লাইব্রেরিতে যান দেখতে পাবেন, বেশ অনেকগুলো আছে নানা রঙের, এই প্রথম দেখা, সবুজ লাল হলুদ গোলাপি নীল এরকম নানা রঙের এক একটা চেয়ার টেবিল, গোল গোল চেয়ার, গোল গোল টেবিল আর তার চতুর্দিক ঘিরে ঘিরে ওই রকম ছোট্ট ছোট্ট টেবিল, কত রকমের ভালোবাসা। আমাদের এই যে ইনস্টিটিউট অফ কালচার প্রায় তিনতলা অবধি চিন্তাহরণ মানজিক করা, কোথাও কোনো অ্যাডিশন অল্টারেশনের প্রয়োজন হয়নি, এবং যখন পরবর্তীকালে বেদী ভবনকে সংযুক্ত করা হলো ওই অত ঐতিহ্যবাহী বিল্ডিংয়ের সঙ্গে এটাকে সংযুক্ত করতে ইঞ্জিনিয়ারদের নাকানি চোবানি খেতে হয়েছিলো, অথচ এটা সবটাই নির্মিত হয়েছিল চিন্তাহন মাঝের একক চেষ্টাতে। ঠিক যেরকমভাবে বিদেশ থেকে ফিরে এসে দয়ানন্দজির ওদেশে গিয়ে দেখে মনে হয়েছিলো মা এবং সন্তানদের কত যত্ন করা হয়, নবজাত শিশু এবং মায়েদের প্রসূতি মায়েদের কত যত্ন করা, অথচ আমাদের দেশে যত্ন না হওয়ার ফলে প্রসূতি মায়েরাও মারা যান, অনেক সময় নবজাত শিশু মারা যান। তাই তাদের কল্যাণ তাদের উন্নয়নের জন্য এই সেবা প্রতিষ্ঠান শিশুমঙ্গল হাসপাতাল তৈরি হয়। শুদ্ধানন্দজি দেখতে গিয়ে বলেছিলেন তুমি শিশুমঙ্গল তো অনেক কিছু করলে, একটু বৃদ্ধমঙ্গলের কথা ভাবো। এবং তারপরে ধীরে ধীরে সেই 50 বেডের হাসপাতাল 500 বেডে রূপান্তরিত হলো। এদের দুজনের অদম্য চেষ্টায়, এই দয়ানন্দজি এবং গহনানন্দজির অদম্য চেষ্টায় আজকের এই সেবা প্রতিষ্ঠান আমাদের চোখের সামনে ধরা দিয়ে দাঁড়িয়েছে। এই যে আমরা বলছিলাম না যে আমাদের এই প্রত্যেক কাজের ভেতরে তার স্পিরিটটা ঢেলে দিলে, এই বলছেন তোমাদের সমবেত চেষ্টা ও অচলা ভক্তির ফলে যেন শ্রী শ্রী স্বামীজিকে সর্বদা তোমাদের ওই বৈখারির মধ্যে ঢুকিয়া থাকিতে হইবে। ঠিক সেই রকম আমাদের সবার কাজের ভেতর দিয়ে সেই অনবদ্য ভাবটি প্রকাশিত হবে। স্বামী শুদ্ধানন্দজি যিনি তখন স্বামীজির আরেক শিষ্য, তিনি এই বিষয়ে আরও একটা চিঠি আছে, ছোট্ট চিঠি, সেখানে তিনি বলছেন যেরূপ অক্লান্ত পরিশ্রম করিয়া এই বৃহৎ আকার জীবনীগুলি বাহির করিতেছ, অপর কেহ যে এইরূপ করিতে পারিত আমার জানা নাই। অভেদানন্দজি লিখছেন স্বামীজির মেমোরিয়াল এডিশনের ট্রান্সলেটেড পার্ট অতীব সুন্দর হইতেছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট যতদূর দেখিয়াছি বিয়ন্ড ক্রিটিসিজম, তাহার অমূল্য জ্ঞানরত্ন জগৎকে বিলাইয়া বাস্তবিকই জগৎকে ধনী করিতেছ সে বিষয়ে সন্দেহ মাত্র নাই। এ একটা মস্ত কাজ হচ্ছে, লেকচার ফেকচারের চেয়ে অনেক উচ্চতর কাজ। ইট ওয়াজ রিজার্ভ ফর ইউ আ সন্ন্যাসিন উইথ ইনফিনিট পেশেন্স অ্যান্ড কামনেস অ্যাজ ওয়েল অ্যাজ আনফ্লিঞ্চিং জিল। বিরজানন্দজি তিনটি গুণের কথা এখানে বলছেন, যে ইনফিনিট পেশেন্স অ্যান্ড কামনেস দুটি প্রধান গুণ, অদম্য ধৈর্য এবং অদ্ভুত একটা শান্তভাব। বিরজানন্দজি তখন সাধারণ সম্পাদক, থাকেন লেগেট হাউসে, শ্রী শ্রী মা শারদাদেব যে ঘরটায় থাকতেন সেই ঘরটায় খুব সাধারণভাবে আর পাঁচজন সাধুর সাথে, তিনি সংঘের প্রধান সেবক, তথাপি তার ভেতরে এতটুকু সামান্য কোনো রকম হইচই দেখা যায়নি। ওইখান থেকে পায়ে হেঁটে আসতেন তিনি, এখন যেটা পুরনো মিশন অফিস সেই অফিসে সেইখানে আসতেন তিনি, সেইখানে সাধারণ সম্পাদকের কাজ তিনি দেখাশোনা করতেন। আর আরেকটা জিনিস বলছেন আনফ্লিঞ্চিং জিল, তার কর্মোদ্যমের সামান্যতম এতটুকু মানে যেমন ওই এক পাত্র থেকে আরেক পাত্রে তেল পড়ে একেবারে নিরবচ্ছিন্ন ধারায় পড়তে থাকে, তার ওই রকম তার যে উদ্যমটা সেটা একবারে নিরবচ্ছিন্ন ছিল, কোনো অবস্থাতে কোনো কিছুতে সেটাকে রোধ করা যেত না।
1906 সালের 26শে সেপ্টেম্বর স্বামী বিরজানন্দজি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি নির্বাচিত হন এবং একই সঙ্গে রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হন। মায়াপতির অধ্যক্ষ পদ তিনি 1913 সাল অবধি কাজটা করার পরে তিনি ছেড়ে দিয়ে আবার সাধন ভজনের উৎসাহতে নেমে পড়েন। মাদার সেভিয়ার ততদিনে তিনি মাদার সেভিয়ারকে এমন মাদার সেভিয়ারের এমন বিশ্বাস অর্জন করে ফেলেছেন, মাদার সেভিয়ার একেবারে ছোট্ট শিশুর মতো এই ধারী বিরজানন্দজিকে রক্ষা করার একেবারে সর্বরকম চেষ্টা করছেন। প্রথমে তিনি কাছাকাছি যে স্বরূপানন্দ কুটিয়া যেটা আপনারা গিয়ে দেখেন এখন জাল দিয়ে ঘিরে দেওয়া আছে, এটাও আগে ওরকম জাল দিয়েই ঘেরা ছিল বাঘের হাত থেকে রক্ষা করার। মাদার সেভিয়ার যখন দেখেন ওখানে বাঘ আসে তখন স্বরূপানন্দজি ওখানে গিয়ে তপস্যা করতেন, মাদার সেভিয়ার খুব অসন্তুষ্ট হয়ে ওই জায়গাটা করে দেন। এখন একটু ভালো অবস্থা আছে, খানিকটা উঁচু করা হয়েছে, জাল দিয়ে ঘেরা হচ্ছে। ওই জায়গায় প্রথমে তিনি সাধন ভজন তপস্যা করতেন, তারপরে মাদার তুমি যখন অন্য জায়গায় আশ্রম করতে চাইলেন তখন নানা জায়গায় খুঁজতে খুঁজতে এখন যেখানে সামলাতাল আশ্রম সেই জায়গাটি দেখা হলো। মাদার সেভিয়ার নিজে গিয়েছিলেন ওই জায়গাটা দেখতে এবং সেইখানে তিনি ওই তাঁবুর ভেতরে থাকতেন। ওই জায়গাটির নাম পাহাড়িরা নাম দিয়েছিল, নাম আসলে শালা মানে সবুজ, যেখানটা সবুজ এবং ওই তিনটি হ্রদ বা তাল দিয়ে ঘেরা বলে তাই বিরজানন্দজি ওর নতুন নাম রাখলেন শ্যামলা তাল। ওইখানেই তিনি থাকলেন এবং তারপর থেকে 12 বছর তিনি ওখানে তপস্যাতে ছিলেন। কঠোর সাধন ভজনের সঙ্গে সঙ্গে স্বামীজির জীবনী গ্রন্থের তৃতীয় এবং চতুর্থ ভাগের সম্পাদন এবং প্রকাশন কাজ তিনি ওই শ্যামলাতালে বসে করেন। একেবারে প্রত্যেকটি বাড়ি তার হাতে তৈরি। এখন যে নতুন যে গেস্ট হাউস হয়েছে, নতুন যে মন্দির হয়েছে, খাবার যে জায়গাটি হয়েছে, এটি বাদ দিলে বাকি যা কিছু দেখছেন সব বিরজানন্দজির হাতে তৈরি। আমি বারবার বলবো যারা শ্যামলাতালে যান তারা পুরনো মন্দিরটা একটু দেখার চেষ্টা করবেন। অপূর্ব সাধুনিবাসের দোতলায় পুরনো মন্দিরটা আছে, দোতলায় বারান্দা দিয়ে একটা সংযুক্ত একটা ছোট্ট প্রেয়ার হল। আমার আজকে ওই কালকেও একজন ঘুরে এসছেন তাকে বলছিলাম, আমরা যখন গিয়েছিলাম সেখানে দেখেছিলাম ওই ছোটো ছোটো কাশ্মীরি যে ছোটো ছোটো টি টেবিল থাকে সেই রকম ঠাকুরের দুপাশে এরকম দুটো টি টেবিলে দুটো হ্যারিকেন লাগানো রয়েছে, ওর আলোতেই যতটা আলোকিত হচ্ছে সেইটা। আর ওই ঠাকুরের সামনের একটা ফ্লাওয়ার ভাসে যোজন গন্ধা ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরা, এই ফুল একটা রাখা রয়েছে, অপূর্ব তার গন্ধ, মিষ্টি গন্ধ। আর সামনের দিকের বারান্দার চওড়া চওড়া দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছে ঠাকুর যেন হিমালয়ের দিকে হাঁ করে তাকিয়েছেন, এক দৃষ্টে তাকিয়েছেন। সে যে কী এক অপূর্ব অনুভূতি! নতুন মন্দিরটাও খুব সুন্দর, ভারী সুন্দর, পাথর টাথর দিয়ে তৈরি করা, কিন্তু পুরনো মন্দিরের যে গ্র্যান্ডার তার সামনে কোথাও দাঁড়ায় না। এমনকি এখন আমাদের অনেক ভালো ভালো জায়গায় থাকতে দেওয়া হয় কিন্তু বিরজানন্দজির যে বাড়ি, তার একতলার যে ঘর, তারপরে সামনের যে মাঠেতে যে দোতলা একটা পুরনো বাড়ি আছে সেই বাড়ি, এই বাড়িগুলি সবই সেই সময় তৈরি করা হয়েছিল। তখন তো আসার রাস্তাটা খুব ভালো ছিল না, আমিও যখন গিয়েছি তখনও খুব কষ্ট করে যেত তো, এখন যখন হুশ করে গাড়ি ঢুকে গেল শ্যামলাতাল আশ্রমে তখন ওরকম ছিল না। আমরা নিচে একটা দোকানে সমস্ত জিনিসপত্র রেখে প্রয়োজনীয় জিনিস পিঠে বেঁধে সেই নিয়ে ওই পাহাড়ি রাস্তায় ওই গাইড ছাড়া যাওয়া যেত না, তার সঙ্গে সঙ্গে ওপরে যাওয়া ছিল। সেই ওই রকম আজকের এই অবস্থা, কি দুর্গম সেই জায়গা, সেইখানে ভেবে দেখুন। আত্মস্থানজির কাছে শুনেছি বিরজানন্দজি যখন প্রেসিডেন্ট অসুস্থ হয়ে পড়েছেন ওই রাস্তায় কুলিদের দিয়ে একটা ডুলিতে করে আত্মস্থানন্দজি আগে আগে রাস্তা কাটতে কাটতে আসছেন এবং দুর্বল স্বামী শ্রদ্ধানন্দজি পেছন পেছন দৌড়তে দৌড়তে আসছেন। মহারাজের যারা সেবক তারাও আসছেন চতুর্দিকে, তার চতুর্দিকে এগিয়ে তারা ওই পথে তাদের মায়াবতীতে নিয়ে যাওয়া হলো আশ্রমে হাসপাতালে চিকিৎসার জন্য। তারপর ওই পথ দিয়ে তারা লখনৌ আসতেন, টনকপুর এসে লখনৌ আসতেন, ভেবে দেখুন তখন কী কষ্ট করে থাকতেন। এই সময় 1919 সালে সব কাজ ছেড়ে তিনি 5 মাস তিনি দক্ষিণ ভারতে তীর্থাদি ভ্রমণে যান এবং সেই সময় সিংহল যান। বিরজানন্দজির মানসিক গঠন ছিল আজীবন তিনি তপস্বী ছিলেন। আপনারা বিরজানন্দজির ঘরে বা ওই বাড়িতে গেলে বা সমস্ত শ্যামলাতালের ভেতরে একটুখানি শ্বাস নেওয়ার চেষ্টা করলেই বুঝবেন সব জায়গাটা ধরে ঘনীভূত যেন একটা তপস্যা একবারে ছড়িয়ে আছে। ইংরেজিতে যে কথাটা পেল না অ্যাম্বিয়েন্স, একটা
তন্ময়তা, একটা ধ্যান তন্ময়তা সমস্ত শ্যামলাতালের যেখানেই আপনি বসুন না কেন সেইখানেই লেগে থাকে। আমি অনেকবার মায়াবতী গেছি, কিন্তু শ্যামলাতালের মতো যেরকম একটা ধ্যান তন্ময়তা আছে, একটা ঘনীভূত ভাব, খুব কম জায়গায়, যেমন কনকলে দেখেছি, যেখানে বসেন গঙ্গার যে কোনো প্রান্তে, ঘরে, বারান্দায়, মন্দিরে, গঙ্গার ধারে, যেখানেই বসুন, বসামাত্র আপনার মন গভীর ধ্যানে মগ্ন হয়ে যায়। এই শত শত সন্ন্যাসী, শত শত সাধু, শত শত সাধকদের তপস্যার যে ঘনীভূত ভাবটি ওইখানে বিরাজ করে, ওইটি এরকম ধ্যান তন্ময়তা এই শ্যামলাতাল ছাড়া বড় একটা কোথাও দেখিনি। এই বিরজানন্দজির এই আজীবন ছিল, এ তার একবারে তপস্যাময় একটা দিব্য জীবন ছিল। যখন তিনি সংঘের উচ্চতম পদে আতিষ্ঠান, যখন তিনি প্রেসিডেন্ট, তখনও তার এই তপনিষ্ঠা এগুলো কখনো কাটেনি, এবং সেটা অন্যদেরও প্রভাবিত করতেন। আমাদের পুরনো দিনের সাধুদের এই একটি ভাব ছিল, বিরজানন্দজি বিশেষ করে, ভূতেশানন্দজিকেও দেখেছি এই কথাগুলো বারবার বলতে। এখানে একটা ছোট্ট স্মৃতি কথা, একজন প্রবীণ সন্ন্যাসী স্মৃতি কথা আছে। বিশ্বরঞ্জন মহারাজ তাকে বলেছিলেন যে তিনি যখন কাশীতে তপস্যায় ছিলেন, তখন দুবেলা মন্দিরের প্রসাদ গ্রহণ করে শরীর ধারণ করতেন। সেই সময় কালীকৃষ্ণ মহারাজ, মানে স্বামী বিরজানন্দজি, তীর্থ দর্শনে সেখানে যান এবং বিশ্বরঞ্জন মহারাজকে সেখানে তপস্যারত দেখে খুব খুশি হন। কিন্তু পূজনীয় মহারাজ তাকে একটি কথা বলেন, দেখো বিশ্বরঞ্জন, মন্দিরে বিনা সেবায় প্রত্যহ প্রসাদ গ্রহণ প্রতিগ্রহ হয়, প্রত্যহ প্রসাদ গ্রহণে প্রতিগ্রহ হয়, তাতে দাতাদের পাপের স্পর্শ হয়ে থাকে। সেই থেকে মহারাজের নির্দেশে বিশ্বরঞ্জন মহারাজ ঠাকুর সেবার জন্য নিত্য ফুল তুলে মালা গেঁথে দিতেন। এটা বেলুড় মঠেরও ট্র্যাডিশন আছে, বিশেষ করে স্বামী ভূতেশানন্দজি এবং পরবর্তীকালে আত্মস্থানন্দজিকেও দেখেছি, কেউ ট্রান্সফারের জন্য এলেই জিজ্ঞেস করতেন, কী করিস সারাদিন, কী করিস, কী কাজ করছিস, ঠাকুরের কী সেবা করছিস। মানে তখন তো আমাদের আর কোনো কাজ থাকে না, পোস্টিংয়ের জন্য অপেক্ষা করতে হয়। আমার মনে আছে আমি যখন এসেছিলাম বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে বারাসাতে যাওয়ার ওই মাঝখানের সময়টা, রোজ ওরা ব্যবস্থা করে দিয়েছিল ঠাকুরের চাল ডাল বাসতাম। এখন আর চাল বাসতে হয় না, কিন্তু কিছু না কিছু ওই সবজি কাটা, অনেক সাধুরা সবজি কাটা। উমাকান্ত মহারাজ আমাদের নটরাজানন্দজি, তিনি বাইপাস সার্জারি করে ফিরে এসছেন, তার প্রথম ওই সময় বাইপাস সার্জারি হয়েছিল, এবং আরোগ্য ভবনে তিনি বিশ্রাম করছেন। যখন তিনি একটু সুস্থ হলেন, তখন আমরা তখন নতুন নবাগত, উনি আমাদের সঙ্গে বসে রোজ সবজি কাটতেন, আলু কাটতেন, যেগুলোতে খুব বেশি ঝুঁকতে হবে না, যেগুলোতে খুব বেশি চাপ দিতে হবে না, সেই সব কাজগুলো উনি করতেন। কিন্তু এটা আমাদের মঠের নিয়ম আছে যে কোনো রকম কিছু না করে ঠাকুরের প্রসাদ গ্রহণ করা প্রত্যয় হয়। এমনই সময়, এই সময় একটা অদ্ভুত ঘটনা তাকে একদম সম্পূর্ণ ভেঙে দিল। তা হলো 1920 সালের 21 জুলাই শ্রীমা সারদা দেবীর মহাপ্রয়াণ। একেবারে সেই হিমালয়ের প্রান্তে একান্তে যেন তিনি সেই মাতৃগত সন্তানের, মাতৃগত প্রাণ সন্তানের সেই মায়ের জন্য যে কষ্ট, এটা যেন একেবারে তিনি একেবারে ভীষণ রকমের কষ্ট পেয়েছেন, একাকী তিনি তার সেই শোককে ধারণ করেছিলেন। পরবর্তীকালে মায়ের সম্পর্কে লিখতে গিয়ে শ্রীমা সারদা দেবী শতবর্ষ জয়ন্তী যে সংখ্যা 1954 সালে প্রকাশিত হয়েছে, সেইখানে তিনি একটি ঘটনা লেখেন যেটির উল্লেখ আমরা করব। তিনি বলছেন, একবার ত্রিগুণাতীতানন্দজির সহিত তিনি মাকে জয়রামবাটিতে রাখতে যান। বর্ধমানের পথে মা পালকিতে গেছিলেন, গরুর গাড়িতে গেলে যাতে মায়ের তত্ত্বাবধানে ঠিক ঠিক না হয় সেই কারণে বর্ধমান থেকে জয়রামবাটি পর্যন্ত সমস্ত দীর্ঘ গ্রাম্য পথ তিনি মায়ের সঙ্গে সঙ্গে পালকি বা মায়ের পালকির আগে দৌড়ে দৌড়ে চলেছিলেন। কারণ মা পরবর্তীকালে যে চটিতে এসে উপস্থিত হবেন, সেই চটিতে আসামাত্র ঠাকুর ভোগের সমস্ত ব্যবস্থা থাকা চাই, চাল ডাল যা যা জোগাড় করার, আগুন, কাঠ, হাঁড়ি সব কিছু জোগাড় করা চাই, যাতে মাকে এসে কোনোরকম কষ্ট না পেতে হয়। ফলে যখন মা ওই যে কোনো চটিতে যেতেন, সেখানে গিয়ে দেখতেন যে রান্নার সমস্ত কিছু, অন্নভোগের সমস্ত কিছু প্রস্তুত আছে, মা শুধু রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করলেন। একবার হয়েছিল কি, হাঁড়ি একটু ভারী হয়ে যাওয়ার ফলে মায়ের পক্ষে সেটা নামানো সম্ভব হয়নি। আর বালক কালীকৃষ্ণ তিনি মনে করছেন যে তিনি কায়স্থ শরীর, ঠাকুরের ভোগ কীরকমভাবে নিয়ে আসবেন। এমন সময় মা তাকে বলেছিলেন যে তুমি আনতে পারো, তাতে কোনো দোষ হবে না, তুমি তো তার সন্তান, তুমি আনতেই পারো।
আরেক জায়গায় তিনি মায়ের সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, আগে তো এক জায়গায় বলেছেন তিনি জন্ম জন্মান্তরের মা, বাড়ির মাও ছিলেন, কিন্তু এত ভালোবাসা সেখানেও পাইনি। এক জায়গায় তিনি বলছেন, কি অহেতুকি কৃপা, কি অহেতুকি ভালোবাসা, যে না পাইয়াছে, যে মাকে না দেখিয়াছে, সে বুঝিতে পারিবে না। এটা আমরা অনুভব করতে পারি ধ্যান করে, তার চিন্তা করে, কিন্তু যারা সত্যি সত্যি পেয়েছেন তাদের অনুভূতিটা একটু অন্যরকম। কাশীশ্বরানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, উনি মাকে দেখেছিলেন এবং মাকে দেখার পরে তিনি বলছিলেন, আমাদের মায়ের যে স্মৃতি কথা বলেছিলেন, মা কিরম, মায়ের গলার স্বর কীরকম মিষ্টি ছিল, কেমন করে জিজ্ঞাসা করতেন। এবং মাকে তিনি প্রথমবার দর্শন করেছেন, মাও তাকে প্রথমবার দর্শন করেছেন, ছোট ছেলে, সেই কারণে মায়ের মাথায় কোনো ঘোমটা ছিল না। তা দেখে মনে হয়েছিল বাড়ির মা যেরকম সহজ সেরকমই। সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা তার খুব অবাক লেগেছিল মাকে প্রণাম করতে গিয়ে, সেটা হচ্ছে মায়ের পায়ের তলার অংশটা, একেবারে তুলতুলে নরম আর স্থলপদ্ম, যে বলা থাকে না স্থলপদ্ম প্রতীকাশ অসাংকুশ, এই স্থলপদ্মের যেরকম লাল রঙ, এরকম অদ্ভুত একটা গোলাপি রঙের তার পা, এইটি তিনি দর্শন করেছিলেন। 1926 সালে, ওই যে আগেই বলেছি আমরা, এপ্রিল মাসে মঠ মিশনের ঐতিহাসিক ধর্ম মহাসম্মেলন হয় এবং সেই ধর্ম মহাসম্মেলনে ওই যারা ছিলেন পার্ষদরা তারা মনে করেন একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে এবং ওয়ার্কিং কমিটির সেক্রেটারি হিসেবে তিনি তাকেই চয়ন করা হয়। এবং কর্মসচিবের গুরুদায়িত্ব পালন করতে তিনি যখন অসম্মতি প্রকাশ করেন তখন সারদানন্দজি তাকে বলেছিলেন যে তুমি আমাদের অর্থাৎ ঠাকুরের সন্তানদের পরে সবচেয়ে প্রাচীন, তোমাকেই এই কমিটির সেক্রেটারি হতে হবে। কেন সবচেয়ে প্রাচীন? কারণ বরানগর মঠে প্রথম স্বামীজিদের পরে যারা, যিনি সাধু হতে যোগ দিতে এসেছিলেন, তিনি হলেন বিরজানন্দজি। এবং স্বামীজিদের সন্ন্যাসের পরে, স্বামীজি যখন প্রথম সন্ন্যাস দেওয়া শুরু করেন তখন সেই সময়ও তিনি প্রথম যাকে স্বামী, যাকে দিয়ে স্বামীজির সন্ন্যাস দেওয়া শুরু হয়। 1927 সালে প্রচার কার্যে আবার তাকে পাঠানোর একবার ঠিক হয়, কিন্তু তিনি কিছুতেই রাজি হতে পারেননি। মহাপুরুষ মাঝ খুব চেষ্টা করেছেন কিন্তু তাও তিনি রাজি হতে পারেননি। অবশেষে তিনি মহাপুরুষ মাঝকে লিখলেন, সেটা সামলাতাল থেকে, ঠাকুর মা স্বামীজির নিকট প্রার্থনা বসিয়া এই নবারোগ্য কাজের জন্য কোনো প্রেরণাই পাইতেছি না। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস আমার আমেরিকা যাওয়া তাদের অভিপ্রেত নয়। অবশেষে তার এই ভাবটিকে এরা গ্রহণ করে নেন। 1929 সাল থেকেই তিনি একেবারেই সংঘের পরিচালনের পুরো দায়িত্ব নেন। আগে ওয়ার্কিং কমিটি সেক্রেটারি ছিলেন, পরবর্তীকালে তিনি মঠ মিশনের সেক্রেটারি হন। স্বামী শুদ্ধানন্দজি অসুস্থ হয়ে পড়েন এবং স্বামী শুদ্ধানন্দজি অসুস্থ হয়ে পড়ার পরে তিনি তখনকার দিন এরকম ছিল অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি। আমাদের মাধবানন্দজি যখন আমেরিকায় গিয়েছিলেন ব্রেন সার্জারির জন্য, তখন এক বছরের জন্য পূজনীয় স্বামী বীরেশ্বরানজি মহারাজ অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি ছিলেন। আবার মাধবানন্দ যখন ফিরে এলেন তখন আবার উনি জেনারেল সেক্রেটারি কাজ সামলালেন। ঠিক সেই রকম শুদ্ধানন্দজি অসুস্থ হয়ে পড়েন এবং সেই সময় অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেন। এবং পরবর্তীকালে 1934 সালে অখণ্ডানন্দজি যখন মঠাধ্যক্ষ নির্বাচিত হলেন তখন স্বামী বিরজানন্দজি মঠ মিশনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন। তার সাধারণ সম্পাদক কালে সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে সেটা হলো এই, 1937 সালে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম শতবর্ষ পালন করা। এবং এই জন্ম শতবর্ষ পালন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল সারা কলকাতা জুড়ে, কেন সারা ভারতবর্ষ জুড়ে হয়েছিল। কলকাতাতেও খুব বিরাট করে সম্মেলন হয়, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়, তার যে সাধারণ সভা হয়েছিল সেই সাধারণ সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বয়স হয়েছিল তখন, তার বসার জন্য বিশেষ আরাম কেদার আনা হয়েছিল। একতলার যে ঘর, যাতে দোতলার হলে তাকে না যেতে হয়, একতলার হলে অনুষ্ঠান হয়েছিল। ঠিক ছিল যে কবিগুরু আসবেন, তিনি সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করবেন, তারপরে কিছুক্ষণ পরে তিনি তার ভাষণটি বলে
তিনি চলে যাবেন। কিন্তু পরবর্তীকালে তিনি এই অনুষ্ঠানে এসে তার এমন ভালো লাগা হলো যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত কবিগুরু সেইখানে ছিলেন। এই শতবার্ষিকী উৎসবের সূত্রনায় এবং শেষে মঠে সাধু সম্মেলন হয়। যে সাধু সম্মেলন হবার আমাদের যে এখনটা চলছে, কদিন বাদে হেডস কনফারেন্সে যাব, এরকম প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের মনাস্টিক কনফারেন্স হয়, মংস কনফারেন্স নামে এটা প্রসিদ্ধ। এবছর করোনার কারণে হয়নি, এবছর হওয়ার কথা ছিল, করোনার কারণে হয়নি, কিন্তু সেটা সত্যি সত্যি একটা দেখার জিনিস। এই সম্মেলনের শুরুতে হয়েছিল এবং সম্মেলনের শেষে হয়েছিল। এবং এই 1937 সালে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়, এখনও যেটা চলে, আপনারা হয়তো অনেকেই জানেন না, কারণ এটা আমাদের মঠের একটা ইন্টারনাল জিনিস। মঠ মিশনে যে কোথায় কী ঘটনা ঘটছে সেইটির বিবরণ দিয়ে একটি প্রথম ওই সময় একটা ছাপা একটা বিবরণ প্রকাশিত হয় স্বামীজির এই ঠাকুরের জন্মশতবর্ষে, সেটির নাম বুলেটিন। এখনও বুলেটিন প্রকাশিত হয়, তখন সেটা প্রিন্টেড ফর্মে ছিল। তারপরে এটি এত অ্যাপ্রিসিয়েটেড হয়, তারপরে ঠিক হলো ত্রৈমাসিক বেরোবে, তারপরে দ্বিমাসিক, এখন প্রত্যেক মাসে বেরোয়। সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে কোথায় কী হচ্ছে, আগে আমরা এসে দেখেছি তিন পাতা কি চার পাতার বুলেটিন, এখন বুলেটিন অনেক বড়, তার ভাগ হয়ে গেছে, রিলিফের আলাদা বুলেটিন বেরোয়, রিলিফ ছাড়া অন্যান্য যে কাজ হচ্ছে তার আলাদা বুলেটিন বেরোয়। এখন যেটা চলছে আজাদি কি অমৃত মহোৎসব, এখন বুলেটিনের সঙ্গে এগুলো অতিরিক্ত আসে, এইগুলি তখন হয়, তাতে সমস্ত কিছু খবরাখবর তার মধ্যে থাকে। সম্পাদক রূপে আমাদের বিজয়জানজির ভূমিকাটা কিন্তু অসীম ছিল। তার একটা সবচেয়ে বড় প্রকাশ, তিনি একটা সমন্বয় সেতু তৈরি করেছিলেন সেই সময় নবীন এবং প্রবীণদের ভেতরে, তাদের ভেতরে যাবতীয় যে মতভেদ মতপার্থক্য, প্রবীণরা মনে করেন তাদের মতো জানা মানুষ আর জগৎ সংসারে নেই, আর নবীনরা মনে করেন বুড়োরা আর করি সেটা কী, এই যে দুটো প্রজন্মের দুরকম ভাবনা চিন্তা, এই দুটো ভাবনা চিন্তাকেই কাজে লাগিয়ে সেটাকে সমন্বয় করে কেমন করে সংঘকে এগিয়ে নিয়ে যাবেন, এই কাজে বিরজানন্দজির ভূমিকা অসাধারণ। আমরা আগামী দিন চেষ্টা করব যে বিরজানন্দজির এই সাধারণ সম্পাদক থেকে সংঘগুরু পদে আসীন হওয়া, এবং তার সংঘগুরু হিসেবে যখন তিনি কার্য মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক পদ থেকে আধ্যাত্মিক প্রধান হিসেবে কাজ আরম্ভ করলেন, এবং এই যে পরিবর্তনটা, একটা সংঘকে কাজের দিক দিয়ে এগিয়ে যাওয়া আর একটা সংঘকে আধ্যাত্মিক স্পিরিচুয়ালি তাকে এগিয়ে টেনে নিয়ে যাওয়ার এই যে একটা দুরূহ কাজ তিনি করেছিলেন, এবং সেই সময় কিন্তু এত সহসংঘগুরুকে দীক্ষা সহসংঘকেও দীক্ষা দিতেন না। কেদারানন্দজি ছিলেন, কেদার বাবা ছিলেন, অচলানন্দজি, এরা কিন্তু কেউ কোনো ভাইস প্রেসিডেন্ট দীক্ষা দিতেন না, সব দায়িত্ব ছিল একা স্বামী বিরজানন্দজির। এই বিরজানন্দজি অসুস্থ হয়ে পড়লেও এই কাজটা তিনি করেছেন, সারা ভারতবর্ষ জুড়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় মন্ত্র দীক্ষা দিয়েছেন, মানুষজনকে আধ্যাত্মিক সম্পদে সমৃদ্ধ করেছেন। সেই ঘটনা আমরা পরের দিন আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।